তৃণমূলের ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত বেশ কয়েকজন, উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব জেলা সহ সভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূলের ছাত্র পরিষদ। তাদেরই সাথে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মঈউদ্দিন অভিযোগ তোলেন, শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন, তখন জেলা তৃণমূলের যুব সহ সভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুরের থানায় পুলিশকে জানায়। কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট, ছাত্র পরিষদ, হ্যাঁ ছাত্র পরিষদ, আমরা রানিং স্টুডেন্ট। তো আমরা কালকে তিনটে নাগাদ আমাদেরকে, আমরা কলেজ গেছিলাম, তো তিনটে নাগাদ হঠাৎ আমাদের একটা রুমে বন্ধ করে ইমরানের নেতৃত্বে কিছু ছেলে, ৩০-৩৫টা ছেলে আমাদেরকে হঠাৎ মারধর শুরু করে রুমের ভেতরে। তো আমরা রুম থেকে পালিয়ে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করতো, বাইরে বেরিয়ে কোনো রকম, তো বাইরে বেরোনোর পরে আমাদেরকে কলেজের মেন গেটে মারধর করে, তারপরে আবার ভগৎ সিংয়ে মারধর করেছে, এমনকি আমাকে এখানে ঘুষি মেরেছে। ঘুষি বলতে ধারালো অস্ত্র ছিল, গলাতে চালাতে গিয়ে এখানে পেয়েছে। মারলো কেন? আমাদেরকে বলছে যে তোরা কলেজ আসতে পারবি না, আমরা রানিং স্টুডেন্ট, এমনকি ওদের কোনো আইডেন্টি কার্ড নেই, ওরা কলেজের কোনো প্রুফ নেই ওদের কাছে, ওরা বহিরাগত ছেলে। কিছু ছেলে ছিল, তো কিছু ছেলে পাস আউট হয়ে গেছে। তো ইমরানের নেতৃত্বে কালকে মারধর করে, এমনকি ইমরান পর্যন্ত ওখানে উপস্থিত ছিল। এটা কি তোমরা প্রতিবাদ করেছিলে যে বহিরাগত? হ্যাঁ, আমরা প্রতিবাদ বলতে এটা আমরা পুলিশের কাছে প্রতিবাদ করেছিলাম এর আগেও, যে বহিরাগতরা কেন আসবে। হ্যাঁ, তো বহিরাগতদের জন্য প্রতিবাদ করেছে, এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল, তো প্রিন্সিপাল স্যার কোনো উদ্যোগ নেয়নি। আর খেলা নিয়ে ঝামেলা হয়েছিল, এর সাথে তারা জড়িত নন বলেও অভিযোগ উড়িয়ে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সহ সভাপতি ইমরান খান। তিনি বলেন, এইসব বিরোধীদের চক্রান্ত, এটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি করছিলাম, নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কা ধাক্কা একটা দুর্ঘটনা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম, যাও ভাই বাড়ি, এখানে দুর্ঘটনা করার দরকার নেই, দুজন আমি বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে একটা এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে, এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোটো ছোটো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনেরই, হ্যাঁ, এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে, এটা সমস্ত ভিত্তিহীন। তো ওরা বলছে যে ইমরানই সবসময় আমাদের ওপর অত্যাচার করে, মারধর করে ওর অনুগামীরা, এই বিষয়টা কী বলবো? না, অনুগামী বলে এটা ইস্যু নেই, এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। হ্যাঁ, দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা, আমি খবর পাই, খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়িয়ে বলে, যাও ভাই দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা আছে। এ বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, তৃণমূল ছাত্র পরিষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর পাওয়া মাত্রই তারা হাসপাতালে পৌঁছান, উচ্চ নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। দেখুন, এখন তিনটি ছেলে ভর্তি আছে, আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনো অব্দি পুরো জিনিসটা, ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিলো, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন, উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে। এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে, আর যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রডফট দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি দুবার বমি করেছে, এখন অবধি ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানোর জন্য। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাকি ফ্রেশ আটা।
ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন শান্ত।